আজকে স্পেশাল খাবার, শুক্রবার ছুটির দিন, স্পেশাল খাবার হয়েছে। যাই হোক, বলে নিই আগে কী খাবো। এটা হলো রুই মাছের তরকারি, এটা হলো সবজি, চাইনিজ সবজি বলে এটাকে, মাংস দিয়ে, মাংস আছে, তোমার মুরগির মাংস, দেশি মুরগির মাংস। আর এটা হলো ডিম ভোনা, এখানে আছে একটা বাটা মাছ, এটা আছে কই মাছ, দেশি কই মাছ। আর এটা আছে ফুলকপির বড়া। তবে শুরু খাওয়া শুরু করার আগে একটা কথা বলতে হবে আমাকে আজকে, সেটা হলো আমার ইউটিউবের, কি বলবো, বোন বলতে পারি, হ্যাঁ বলেন, খুবই অসুস্থ। উনি আপনার লন্ডনে থাকে, তো ওনার জন্য সবাই দোয়া করবে। ওনার নাম হলো জেসমিন খান, আমার ফেসবুকে অ্যাড হয়েছে উনি। উনি আমাকে কালকে নিউজটা দিয়েছে যে সে খুবই গুরুতর অসুস্থ এখন, তো সবাই একটু দোয়া করবেন তার জন্য। আমি করবি, অবশ্যই দোয়া করি, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, সবাই দোয়া করবি এবং সবাই ভালো থাকে, এই দোয়া করি, সবাই যেন ভালো থাকে। তোকে আমি খাওয়া শুরু করবো এখন, আজকে অনেক খাবার, দেরি করা যাবে না। মাছ ভাজা দেখাই আগে। আর এটা হলো আপনার পোলাও ভাত, প্লেন পোলাও। আপনার সালাদ হিসেবে আর কি খাওয়া যায়। একটা জিনিস আছে, মশা দিতে সেরকম থাকে না, জলের পরিবর্তে খাওয়া দাওয়া ভালো লাগবে।
দেশি গরুর মাছ, গ্রামে থেকে আনা। কই মাছ দেশি কই মাছ ভাজার জন্য করে দিলে পারেও লাভ হয়। লেবুটা আমাদের গ্রামে থাকে না, এগুলো তো প্রচুর রস হয়। এই রুই মিষ্টি আসলে পোলার সাথে যায় না, এই তরকারিটা Thank you.
সবজিটা খুব ভালো লাগে। আজকে রান্নাগুলো করছে আমার বোন ছোট বোন, ভালো হয়েছে সবগুলোই।
অতিরিক্ত ঘামে। আমাদের
সেইরকম ভাড়াভাড়ি খাওয়া হইলো। এই খাবারগুলো আপনি মাসে একদিন কিংবা দুই মাসে একদিন, ছয় মাসে একদিন খাওয়া উচিত, এগুলো রেগুলার খাওয়া উচিত না, কারণ এটা কোনো হেলদি খাবার না, শরীরের জন্য খারাপ। তবে মাঝে মাঝে রুচি চেঞ্জ করার জন্য এভাবে খাওয়া উচিত আমার মনে হয় আর কি। আর আমি এমনিও খাইতে পছন্দ করি, তবে রেগুলার রেগুলার খাইতে পছন্দ করি না। আমার নর্মাল সাদা ভাতই, মাছ ভাতটা রেগুলার খাইতে আমার ভালো লাগে। আর আমার মা সুস্থ হয়ে গেছে, সিজনের জন্য হয়তো বা একটু শরীর খারাপ করছিল আর কি, মনে হয় এখন ভালোই আছে। তো আর কি আজকে শেষ করি, একটু সেভেন আপ খাই। ওকে, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।